SNN 24 TV পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম অবৈধভাবে ব্যবহার করে সাধারণ জনগণের উপর অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স ধার্য করে জোরপূর্বক অর্থ আদায়ের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার বিকেলে পশ্চিম নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নরোত্তম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ সেলিমের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক নূর হোসেন মাসুদ, ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মিজানুর রহমান খোকন, ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সেক্রেটারি হাফেজুল্লাহ সহ অনেকেই। এ ব্যাপারে চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চু বলেন, আমি সরকারের নিয়ম নীতি মেনে দায়িত্ব পালন করছি। একটি কুচক্রি মহল জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে, এতে আমার মান সম্মান ক্ষুণ্ণ করছে না, একটা ইউনিয়ন পরিষদেরও মান সম্মান ক্ষুণ্ণ করছে। ইউনিয়ন থেকে আদায়কৃত টাকা সরকারি অ্যাকাউন্টে জমা রয়েছে। এসএস নূর কমপ্লেক্স, মুরাদপুর, চট্টগ্রাম। দোকান, কমার্শিয়াল স্পেস ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ করুন এসএস ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি। মোবাইল নম্বর 01707117113, 01707117114।